হ্যালো ভিউয়ার্স, আমি টিএনসি চন্দন, টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, যেহেতু টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের সঙ্গে আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের চ্যানেলে যখন ভিডিও ক্রিয়েট করেন নতুন কোনো টিপসের জন্য বা নতুন কোনো টিউটোরিয়াল তৈরি করেন, তখন টিউটোরিয়ালের মাঝে যে মিউজিকগুলো সেট করেন, মিউজিকগুলো দেন, অনেক সময় দেখা যায় আপনাদের অনেক সঙ্গের অনেক এমপি3 মিউজিক দেন, যে কারণে কপিরাইট ক্লেম খান। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কপিরাইট যাতে ক্লেম না খান সেজন্য যে মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি শুরু করি। প্রথমে আপনার ফোনের যে কোনো বা আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। দেন সর্বপ্রথম যে কথাটা বলবো, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। চলুন এবার আমরা কাজে নেমে পড়ি। আপনার ইউআরএল বারে লিখুন bensound.com, একটা ওয়েবসাইট bensound.com, bensound.com। এখানে গেলে আপনি অনেক মিউজিক পাবেন যেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলে ইউটিউব এটা কপিরাইট ধরবে না। তো এই সাউন্ডগুলো আপনি অনেক সাউন্ড আছে এখানে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এটা ডাউনলোড করে এটা আপনি যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দেখেন হ্যাঁ, দেখেন এক একটা এক এক রকমের মিউজিক, নেটের জন্য হয়তো একটু স্লো আসতেছে। হ্যাঁ দেখেন এক এক রকম মিউজিক, এটা এগুলো সব মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে অনেক রকমের মিউজিক আছে, উপরে এখানে ক্যাটাগরি আছে, যে এখানে ক্যাটাগরি আছে নেক্সট জায়গা অনেক পেজ আছে, এটা একটু প্লে করি। নেটে নেটের জন্য একটু স্লো আসতেছে, বাট সবগুলো মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং অনলাইনে প্লে করতে পারবেন। হ্যাঁ এভাবে। তো আমার ভিডিওটা যদি একটু পছন্দ হয় বা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের পক্ষ থেকে সবসময় টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের সঙ্গে থাকুন।